গুড মর্নিং স্টুডেন্ট, এখন বোঝাবো সন্ধি। সন্ধি কথার অর্থ হলো মিলন। কাদের মধ্যে মিলন? সন্ধি হলো পাশাপাশি দুটি ধ্বনির মিলন, ধ্বনির মিলন। তো সন্ধি সাধারণত তিন প্রকারের হয়, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গসন্ধি। স্বরসন্ধি মানে তোমরা জানো, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলা হয়, যা আগে শেখানো হয়েছে। ব্যঞ্জন সন্ধি স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির অথবা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির মিলনকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। আর আছে বিসর্গ সন্ধি, সেটা স্বরধ্বনির সঙ্গে বিসর্গ কিংবা ব্যঞ্জনধ্বনির সঙ্গে বিসর্গ অথবা বিসর্গের সঙ্গে বিসর্গর মিলনে বিসর্গ সন্ধি হয়। আজ পড়াবো ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধির নিয়ম আছে অনেকগুলো, আজ তোমাদের চারটে নিয়ম বোঝাবো। প্রথম নিয়ম, স্বরবর্ণের পর যদি ছ থাকে, শব্দের শেষে স্বরবর্ণের পর যদি ছ থাকে, তাহলে সেটা ছয়ে ছয়ে হয়। একটা উদাহরণের সাহায্যে বুঝবো। যেমন বি, এর শব্দের শেষে কি আছে? হস্রই আছে, ব প্লাস হস্রই। তোমরা বর্ণ বিশ্লেষণের আগে শিখেছ বি এই শব্দটাই আছে, ব প্লাস হস্রই। তাহলে শেষেরটা কী থাকলো? স্বরবর্ণ। এর পরের শব্দটা কী আছে? ছ। কারণ যদি আমি বর্ণ বিশ্লেষণ করি তাহলে এরকম হবে, ছ প্লাস এ, মানে হস্রইয়ের পরে থেকে গেল ছ। এরকম স্বরবর্ণের পর যদি ছ থাকে বা চ থাকে, তাহলে সেটা কী রূপ হয়ে যাবে? চয়ে ছয়ে হয়ে যাবে, সেটা হয়ে যাবে চয়ে ছয়। কী হয়ে গেল? বিচ্ছেদ। আর একটা উদাহরণের সাহায্যে দেখো, অব, এই শব্দের শেষে কিন্তু অ আছে একটা, শেষে কিছু নাই মানে অ আছে। তাহলে স্বরবর্ণের পর ছ হয়ে গেল কি? অবচ্ছেদ, চয়ে ছয়ে। এরকম তোমাদের বইয়ে যতগুলো আছে এই সূত্র অনুযায়ী সেগুলোকে তোমরা বইয়ে খাতায় লিখবে, লিখে নিজে চেষ্টা করো, দেখো একই সূত্র ফেলে সবগুলো হয়ে যাবে। দুই, বর্গের প্রথম বর্ণের, এবার বর্গ, বর্গ কি একবার রিভিশন দিয়ে দিই। বর্গ স্পর্শধ্বনি আমরা শিখেছিলাম, সেই স্পর্শধ্বনি ক থেকে ম, ক থেকে ম, এই স্পর্শধ্বনিকে মোট পাঁচটি বর্গে ভাগ করা হয়, ক চ ট ত প। এদের মধ্যে এই পাঁচটি বর্গকে, আবার পাঁচটি করে বর্ণ আছে প্রত্যেকটি বর্গে, ক বর্গ, খ বর্গ, এই ক বর্গের ধ্বনি শব্দগুলো হলো, বর্ণগুলো হলো ক খ গ ঘ ঙ। এবার এগুলোকে বলে প্রথম, যেগুলো প্রথমে আছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এগুলো হলো বর্গ। মানে বর্গের প্রথম বর্ণ কোনগুলো? ক খ ক চ ট ত প। বর্গের দ্বিতীয় বর্ণকোণগুলো খ ছ ঠ থ আর ফ, এগুলো দ্বিতীয় বর্ণ। তৃতীয় কোণগুলো গ, বর্গীয় জ, ড, দ, ধ, এরকম। তো বেশিরভাগ ক্ষেত্রে সন্ধির সময় এই প্রথম বর্গগুলো, বর্গের প্রথম বর্ণ তৃতীয় বর্ণ হয়ে যায়, প্রথম বর্ণ তৃতীয় বর্ণ হয়ে যায়। যেমন উদাহরণ সাজ দেখব, বর্গের প্রথম বর্ণের পর স্বরবর্ণ থাকলে, যদি স্বরবর্ণ থাকে, তাহলে সেটা তৃতীয় বর্ণ হয়ে যায়। যেমন যেমন দিক প্লাস অন্ত, দেখো এটা স্বরবর্ণ, বর্গের প্রথম বর্ণ দিক, কটা প্রথম বর্ণ, তার সঙ্গে যদি অ থাকে, স্বরবর্ণ থাকে, তাহলে কটা কী হয়ে যাবে? ক, ক প্রথম বর্ণ, ক কী হয়ে যাবে? তৃতীয় বর্ণ হয়ে যাবে, মানে গ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে কটা হয়ে গেল গ, সমান দিক যুক্ত অন্ত সমান দিগন্ত। সেরকমই বাক যুক্ত, বাক যুক্ত ঈশ্বরী, তাহলে এখানে স্বরবর্ণ আছে, এটা ক, ক এর পর স্বরবর্ণ, মানে এটা গ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে বাগীশ্বরী। গ এর দীর্ঘইটা দীর্ঘই কার হয়ে যাবে, এইভাবে হয় সন্ধি বাগীশ্বরী। পরেরটা শোনো, তিনের দাগ, ত বা দয়ের পর যদি চ বা ছ থাকে, তাহলে এই ত আর দ দুটোই চ বা ছ হয়ে যায়। মানে এই দুটোর পর যদি চ ছ থাকে, তাহলে এই দুটোও চ ছতেই রূপান্তরিত হয়ে যাবে। যেমন উচ্ছেদ, খন্দত্ব ইকুয়াল টু ত, মনে রাখবে খন্দত্ব ইকুয়াল টু ত, খন্দত্ব ত এর মতো উচ্চারণ হয়। তাহলে ত এর পরে কী আছে? ছ আছে। নিয়ম কী ছিল? ত এর পর যদি ছ থাকে, তাহলে সেই তটা ছ হয়ে যাবে, চ হয়ে যাবে, এই তটা চ হয়ে যাবে। তাহলে দেখো এখানে উচ্ছেদ, তাহলে এই তটা হয়ে গেল চয়ে ছয়ে, চ হয়ে গেল, ত ট্রান্সফার হয়ে গেল চ। বোঝা গেছে?
একই রকম নিয়মে এখানে দেখো, একই নিয়মে ত বা দ এর পর যদি বর্গীয় জ আর ঝ থাকে তাহলে এই দুটো আবার ট্রান্সফার হয়ে বর্গীয় জ হয়ে যাবে। যেমন সৎ জন, সৎ কি সৎ, এটা ত কিছু নাই মানে ত, আর এটা বর্গীয় জ, তাহলে এইটা পরবর্ণের মতন এটা দুবার উচ্চারণ হয়ে যাবে, এটা একই রকম পরবর্ণ চলে আসবে। যেমন কোথায় দেখালাম যেন, এটা একই রকম, এটা পরবর্ণটা একই রকম দুবার রিপিট হয়ে যাচ্ছে, তটা চ হয়ে যাচ্ছে, এটা না ছ হচ্ছে না, ছয় ছয় হচ্ছে না, চয়ে ছয়ে হচ্ছে, এখানে কিন্তু বর্গীয় জয়ের রূপ নিয়ে নিচ্ছে। দিয়ে সজ্জন, সৎ যুক্ত জন সমান সজ্জন, এইরকমভাবে রূপটা নিচ্ছে। এরপরের নিয়ম হচ্ছে পাঁচ নম্বর নিয়ম, সূত্র নম্বর পাঁচ, এখানে লেখা হয়নি, যদি বর্গের এই অন্তস্থ বর্ণ, এগুলো তোমাদের জানা আছে, অন্তস্থ বর্ণ অর্থাৎ যেগুলো স্পর্শধ্বনি আর উষ্মধ্বনির মাঝামাঝি জায়গায় থাকে সেগুলোকে বলা হয় অন্তস্থধ্বনি। তো যদি অন্তস্থধ্বনির পর মানে কোনো একটা বর্ণে, সূত্র নম্বর পাঁচ বলছি, বর্গের তৃতীয় আর চতুর্থ বর্ণ, তৃতীয় চতুর্থ মানে কোনগুলো, তৃতীয় অর্থাৎ গ বর্গীয় জ, ড দ ব, এরকম তৃতীয় আর চতুর্থ, এটার এছাড়াও অন্তস্থ, এগুলোর পরে যদি বা হ থাকে তাহলে প্রথম শব্দের শেষে প্রথম বর্ণ তৃতীয় বর্ণ হয়ে যাবে। এত মনে রাখার প্রয়োজন নেই, তোমরা শুধু মনে রাখবে প্রথম বর্ণ সর্বদা চেঞ্জ হয়ে তৃতীয় বর্ণ হয়ে যায়। অর্থাৎ আমি যদি এখানে লিখি যে, আমি যদি লিখি ধরো ঋকবেদ, ঋক 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 আর বয়কাদ বেদ, তাহলে এই আমি জানি এই প্রথম বর্ণ এটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, প্রথম বর্ণটা চেঞ্জ হয়ে যাবে তৃতীয় বর্ণ, তাহলে হয়ে যাবে এটা কটা গ হয়ে যাবে, বাস আর কোনো ঝামেলা নেই, ঋকবেদ হয়ে যাবে, ক ট্রান্সফার হয়ে গ হয়ে যাবে। যেমন যদি বলা হয় উদ্যোগ, উত আর যোগ, সন্ধি পুরো নিয়ম অনুযায়ী হয়, উত আর যোগ, এই খন্দের তৈকলটা আমি কী বলেছি ত, তাহলে আমি দেখব ত এর পরিবর্তে আবার কী আসে, এই ত, ত এর পরিবর্তে কী আসছে দ, ত প্রথম বর্ণ তার পরিবর্তে আসছে দ, তাহলে ওইটা হয়ে গেল। দেখো কীভাবে হচ্ছে, দেখো এটা হয়ে যাচ্ছে হসু, আর এই ত এর বদলে এটা হয়ে গেল দ, এইখানে যে হন্তের জ যোগ অন্তস্থ জটা জফলা, ওকারটা ওকারই থেকে গেল, দিয়ে হয়ে গেল উদ্যোগ, এরকম এই নিয়মে অনুযায়ী এই সন্ধি ব্যাকরণের সন্ধিগুলো হবে। আজকে এই পাঁচটা নিয়মই করালাম, আবার পরের ভিডিওতে আমি আরও পাঁচটা বা দশটা নিয়ম করাবার চেষ্টা করব। এগুলো তোমাদের কিছু কিছু কাজ বাড়িতে এগুলো করতে হবে, যেমন পরিচ্ছদ, এটা যদি বলা হয় সন্ধি ভাঙতে যদি বলা হয় পরিচ্ছদ, তাহলে সেগুলো কী হবে, পরিযুক্ত ছদ, অর্থাৎ ছয় ছয় থাকলে ছয় ছয়টা চটা থাকবে না, শুধু ছটা আমরা ব্যবহার করব, এইভাবে করতে হবে বর্গের প্রথম বর্ণ থেকে তৃতীয় বর্ণ। আর যদি ভাঙার সময় তৃতীয় বর্ণটা দেওয়া থাকে তাহলে আমরা প্রথম বর্ণ করব, এটা বুঝে নিতে হবে। যেমন একটা উদাহরণের সাহায্যে বোঝায়, যদি বলা হয় দিগন্ত, দিগন্ত এই উদাহরণটা যদি এইটা দেওয়া থাকতো তাহলে আমাদেরকে এটা জেনে নিতে হবে যে দিক যুক্ত অন্ত হয় না, গ ক হয়ে যায়, গটা ক হয়ে যায়, এটা মনে রাখতে হবে। দিগন্তের মতন আরও অনেক উদাহরণ এখানে আছে, যেমন বাঘিস, তাহলে হয়ে যাবে বাঘ যুক্ত ইস নয় বাক যুক্ত ইস, ওইভাবে করতে হবে। তিনের দাগে যেগুলো আছে, তিনের যেমন বললাম ত বা দ থাকলে চ বা ছয়, ত বা দ এর পর চ বা ছ থাকলে সেটা কী হয়ে যাবে, ত বা দটা চ বা ছ হয়ে যায়, আবার ত বা দ এর পর বর্গীয় জ বা ঝ থাকলে ওই ত বা দটা বর্গীয় জ ঝ হয়ে যায়, এগুলোকে মনে রাখতে হবে আর কাজগুলো বাড়িতে লিখে নিয়ে নিজে থেকে করতে হবে। থ্যাংক ইউ।